গত 17 জুন সীতাকুণ্ড থানার আলোচিত কামাল হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি অলরে সিবিআই চট্টগ্রাম জেলার রহস্য উদ্ঘাটন পূর্বক গত 31 মার্চ ইন্সপেক্টর বশির আহমদ খান ও ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুজন দুর্ধর্ষ সড়ক ডাকাত গ্রেপ্তার করেছে সিবিআই। তারা হলদি সীতাকুণ্ড থানার মোল্লাপাড়ার মৃত মমতাজ মিয়ার পুত্র জসিমউদ্দিন ও একই থানার বারফকুণ্ডের মৃত নুরুল আলমের পুত্র ইকবাল হোসেন। তারা ডাহাই দল বেগুনও কিন্তু তারা নিজের পরিচয় আর জন্য ন দেয়। ইতারা দুজন সীতাকুণ্ড ঠিক আছে, আর কোন কিন্তু অন্য এলাকারও আছে। তারা ব্যাগ এলাকা তো মিলিয়ানের গ্রুপ হয়, ইতারাই মূল গ্রুপ লিড দেয়। আর বিশ্বাস করি আরো যেসব ডাকাতি আছে তারারও যদি এইসব মামলার মধ্যে রিমান্ড হলে যায় ফুসল হয় বিশ্বাস যদি এই ডাকাতি বেগিন উদ্ঘাটন হবে ইনশাল্লাহ। ইয়েনের ব্যাপারে সিবিআই চট্টগ্রাম জেলা সি প্লাস রে জানাই তারা স্বীকার করে যে হ্যাঁ, তো ভিকটিম যে মারা গিয়েছিল কামাল, সে তাদের দলেরই সদস্য। তারা ডাকাতি করতে এসে তাদের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়, তাকে গুলি করে তারা মেরে সেখানে ফেলে যায়। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরো সত্যজনের নাম পেয়েছি। আমরা উক্ত আসামিদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে, মামলাটা ইনশাল্লাহ ডিটেক্ট হয়েছে আশা করি। বাকি অংশটুকু তদন্ত কাজ সম্পন্ন হলে আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করব। নিউজ ডেস্ক সি প্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।